নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 5ই জুন 2020, হ্যাঁ বন্ধুরা, এই 5ই জুন 2020তে চন্দ্রগ্রহণ লাগতে চলেছে। এই চন্দ্রগ্রহণ লাগার ফলে আমাদের জীবনে কি কি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি। তা ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। প্রথমে আসি গ্রহণ জিনিসটা কি। যখন সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন গ্রহণ সৃষ্টি হয়। এই গ্রহণ চলাকালীন নেগেটিভ এনার্জির মাত্রা বেড়ে যায় এবং আমাদের শরীরে সেই নেগেটিভ এনার্জি যদি পড়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তোলে। তাই আমাদের সকলকে কিন্তু গ্রহণ থেকে সাবধানে থাকতে হয় এবং গ্রহণের আলো যেন আমাদের গায়ে না লাগে, বিশেষ করে কোনো গর্ভবতী মহিলা এবং সাধারণ মানুষের গায়ে যেন না লাগে, তার জন্য আমরা কিন্তু প্রিকশন নিয়ে থাকি। তবে এখানে শুধু গ্রহণটা নয়, গ্রহণের আফটার এফেক্ট খুব খারাপ হতে চলেছে। আমি দুঃখের সঙ্গে জানাতে চলেছি এই গ্রহণের পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের জীবনে অনেক খারাপ বার্তা আনতে চলেছে। এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য, এটা কোনো রাশি ভিত্তিক নয় যে এই রাশির মানুষরা এই এফেক্টটা পাবে বা ওই রাশির মানুষরা ওই এফেক্টটা পাবে, এটা নয়। ব্যাপার হচ্ছে যে এই গ্রহণের ফলে কিন্তু কী কী হতে চলেছে আমি একে একে বলতে চলেছি। তবে এই যে ভবিষ্যৎবাণীটি আমি করব সেটি কিন্তু 90% মিলে যাবে, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। তো প্রথম অবস্থায় যদি বলি যে এই গ্রহণের ফলে কিন্তু ঝড় আসতে চলেছে, আবার পুনরায় ঝড় আসবে, হ্যাঁ বন্ধুরা, আবার পুনরায় ঝড় আসবে এবং ঝড়ের প্রভাবে অনেক মানুষের প্রাণহানিও ঘটবে, আমি দুঃখের সঙ্গে খুব জানাচ্ছি। এর পাশাপাশি কিন্তু ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রবল, একদম, আমি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি। মোটামুটি 5 থেকে 6 রিক্টার স্কেলে তার কম্পন থাকবে, আমাদের ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় হতে পারে, সেটা আপনার আপনি যেখানে বসবাস করছেন সেখানেও হতে পারে, আমি যেখানে বসবাস করছি সেখানেও হতে পারে। এর প্রভাব কিন্তু খুবই খারাপ। এছাড়াও এই গ্রহণের ফলে কিন্তু যুদ্ধ লাগার একটা সম্ভাবনা রয়েছে, মানে গৃহযুদ্ধও লাগতে পারে, হ্যাঁ বন্ধুরা। এর পাশাপাশি এই গ্রহণের ফলে কিন্তু মানুষের যে মানসিকতা, মানে মেন্টাল যে চিন্তাভাবনা, সেটা কিন্তু একবারে চেঞ্জ হয়ে যাবে। মানে গ্রহণের যে নেগেটিভ ঊর্জা বা পাওয়ার তা কিন্তু আমাদের ব্রেনে কিন্তু এফেক্ট করে, আর ব্রেনে যখন এফেক্ট করবে ব্রেন কিন্তু আমাদের সমস্ত কাজকর্মকে করতে সহায়তা করে, এটা আপনারা সকলে জানেন। তো ব্রেন যখন আপনার ডিসব্যালেন্সড হয়ে যাবে তখন আপনি ভুল কাজই করবেন, আর যখন ভুল কাজ করবেন তখন কিন্তু আপনার কাজটার যে ফল সেটাও কিন্তু উল্টোপাল্টা আসবে। এর ফলে কিন্তু কিছু মানুষ পাগল পর্যন্ত হতে পারে, এটি আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ এই চন্দ্রগ্রহণ খুব একটা ভালো নয়। কারণ চন্দ্রই দেখে আমাদের মন মানসিকতা, মন আমাদের মনটা সেটা কিন্তু চন্দ্রই দেখে। তো কিছু মানুষের মেন্টাল ডিসব্যালেন্সড আসবে এই চন্দ্রগ্রহণের ফলে। ওভারঅল যদি বলা যায় এই চন্দ্রগ্রহণ কোনো দিকেই ভালো নয়, তাই আমি আপনাদেরকে বলবো বি সেফ, নিজেকে সেফ রাখুন। এবং আমি একটি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আমি গর্ভবতী মহিলাদের কী প্রিকশন নিতে হবে সেটি নিয়ে বলেছি এবং চন্দ্রগ্রহণের টাইমও বলেছি, সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি এখানে টাইম বলছি না। তো ব্যাপার হচ্ছে মোটামুটি ওভারঅল যদি বলা যায় মোটেই এটা ভালো নয়,
আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।